মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন এম এ লিংকন, মেহেরপুর জেলা প্রতিনিধি। সাথে রয়েছে আমি তানজানা রহমান লিজা। মেহেরপুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় শিশু দিবস 2022 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মুক্তিযোদ্ধার পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, পৌরসভার পক্ষ মেয়র ও জেলা যুবলীগের মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও ইব্রাহিম শাহীন। এছাড়াও হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নত মানের খাবার পরিবেশন এবং সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।